গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং বলছি তার কারণ এখন আমি ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগ টক কিচ্ছু করিনি, আর এখন মনে হলো যে না, একটা ব্লগ শুরু করি, তোমাদের সাথে কথা বলি। তো সেই কারণে এখন ব্লগটা শুরু করছি। এখন বিকাল কটা বাজে গো? 5:30টার বেশি বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর ভাবছি বিকালে একটুখানি মোমো বানাবো। তো মোমো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর এই যে তোমাদের দাদা চলে আসছে অফিস থেকে, আজকে অফিসে বেশিক্ষণ থাকেনি, তার কারণ ওর শরীরটা বলে ভালো নয়। তাও অফিস টাইমে চলে এসেছে, 5:30টার সময় এসেছে। তাও 5:30টার সময়ই এসছে, তার শরীরটা বেশি ভালো না বলছে, এমনিতে 7টার দিকে আসে, অনেক সময় 6:30টায় আসে, আজকে 5:30টায় চলে এসছে, বললো শরীরটা ভালো লাগছে না সেই কারণে। আর দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে আর কি, এই তো এখন সন্ধ্যাবেলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর সন্ধ্যাবেলা থেকে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এদিকে জল পড়ছে, আমি জল নিয়ে এসেছি, জল নিয়ে আসা হয়ে গেছে অনেকক্ষণ হলো। আর ছেলে কোথায় গেছে? ছেলে বুই বুই গেছে, ছেলে ওর দাদার সাথে ঘুরতে গেছে। এই তো বেরোলো, এখনই রেডি করে দিই। আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম, দেখে ওকে রেডি করাতে পারিনি, এখন রেডি করে। তো এই যে আমরা দুজন একটুখানি হাঁটতে বেরিয়েছি। হাই হাই না বাট বাই। এখানে প্রচুর পাখি দেখো। আর এটা না আমাদের কি বলবো, কোয়ার্টারের সামনে, না কোয়ার্টারের সামনের বাগান বলতে পারো। আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এখানে এগুলো সব অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে না, এইখানে দুটো, এইখানে একটা, সব দাঁড়িয়ে আছে, যেগুলো এখন কাজ নেই। আর এই যে আমার বর হাঁটছে পাশে। এইভাবেই থাকবেন, এইভাবে আমাদের ব্লগগুলোকে দেখবেন, ওয়াচ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে মোমো বানানোর জন্য যে স্ট্যাফিংটা তৈরি করব সেটাকে আমি বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার একে একে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল 1 চামচ মতোই দিলাম। এবার আমি দিয়ে দেব রসুন, আর আমি সবজির মধ্যে কি কি নিয়েছি সেটা আমি বলে দিই। এখানে আছে বাঁধাকপি, গাজর, আর আছে এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রসুন দিলাম 4-5 কোয়া রসুন আমি এভাবে কুচিয়ে নিয়েছি। রসুনটা একটুখানি ভেজে আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। এই দুটো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। মোমোর জন্য কোনো কিছুকেই বেশি ভাজবো না, হালকা সবকিছু একটু ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি দিয়ে দেব গাজর আর বাঁধাকপি। এবার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন বা লবণ, যে যেটা বলেন। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ সয়া সস দেব, সয়া সস দিয়ে নুন থাকে। এবার দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো, ঝালটা যে যেরকম খাবে সেরকম দিয়ে নেবে। দিয়ে দেব আমি সয়া সস 1 চামচ মতো দিচ্ছি। এই যে আমার মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো এবার আমি মোমোর জন্য ডোটা মেখে নেব, মানে ময়দাটা মেখে নেব। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে দিয়ে দেব নুন, আর 1 চামচ মতো রিফাইন অয়েল। তো এটা দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে 15-20 মিনিট মতো রেখে দেব। তো এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে, এরকম
লুচি বা রুটির যেভাবে ডো মাখি সেরকমই মেখে নিলাম। তো এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। এবার মোমোর ডোটা সেট হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট লেচি করে সবগুলো মোমো আমি করে নেব। দেখো, তো একটুখানি উপর থেকে একটুখানি তেল দিয়ে দিয়েছি যাতে একটু আরো সফট বেশি হয়। তো একদম ছোট্ট ছোট্ট করে করব। এই দেখো, এরকম করে করে নিলাম। এবার আমি এটাকে গুলে নেব। দেখো, এরকম করে বেলে নিলাম। আমি ভাবছি আগে সবগুলো বেলে নিই। এই যে বন্ধুরা, আমি এই মোমো মেকারটা কিনেছিলাম, মানে অ্যাকচুয়ালি এটা ছেলের খাবার করার জন্য কিনেছিলাম। তার সাথে একটা মোমো মেকার দিয়েছিল আমাকে, তো সেটাতেই আজকে প্রথমবার মোমো করছি। তোমরা চাইলে গ্যাসে করতে পারো, আমি কিন্তু এতদিন গ্যাসেই করেছি, আজকে শুধুমাত্র দিয়েছি। দেখা যাক এটাই কেমন হয়, প্রথমবার ট্রাই করছি। সবগুলো হয়নি, আর তিনটে ওখানে আছে, ওই তিনটে পরে দেব, তো দেখি কেমন হয়। তো এটা তোমরা কিনে নিতে পারো যাদের বেবি আছে, খুব সুবিধা এটাই। বেবির জন্য খাবার আমি ঘুরতে গেলে এটা নিয়ে যাই, এটাতে খাবারটা খুব ভালো হয়ে যায়। তো তোমাদের আবার পরে দেখাচ্ছি। এদের মোমো রেডি, আর আমি দেখাতে মনে নেই, ওর বাবা আর ওর দাদুর খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে খেতে পারো, অনেক সহজ আর তাড়াতাড়িও হয়। চিকেন মোমোটাও আমি একদিন করে দেখাবো তোমাদের, ইচ্ছা আছে। তো আজকে ভেজ মোমোই থাক, আর আমি স্যুপ বা সস কিছু বানাইনি। মোমোর যে সসটা হয় সেটা আমি বানাইনি, এই জন্য আমি এই টমেটো সস দিয়েই সবাইকে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই স্যুপ বা সস এগুলো দিয়ে খেও। মোমো কেমন খেলে বলো? ঝালে তো সেই সুস্বাদু। মোমো দারুণ হয়েছে, কিন্তু মারাত্মক ঝাল হয়েছে, ঝালে খুব ঝাল চলে যাচ্ছে। হ্যাঁ, মারাত্মক একদিকে ভালো হয়েছে, তোমার ঠান্ডা আছে ঝালটার জন্য ভালো হয়েছে। না সত্যি বলো, ভালো হয়েছে, ভালো হয়েছে একদম। বাড়িতে চটজলদি বলো, রান্না করতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এই দেখো কালারফুল সবজি, সকালেও যদিও সবজি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, তো এখনও ভাবলাম একটু সবজি করে নিই। হ্যাঁ, আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া হলো, আমিষ কিচ্ছু হয়নি। মোমো খেলাম, তাও কিন্তু নিরামিষই খেয়েছি। তো এই যে সবজিটা আমি ভালো করে কষিয়ে একদম মাখা মাখা করে করে নেবো, আর প্রেশারে ছেলের জন্য খাবার করেছি। এখান থেকে জল বেরিয়ে হলুদ হয়ে গেছে, আর রুটি করব। এই যে আমার ছেলে বই পড়ছে ওর দাদুর কাছে। পড়ো বাবা, দাদাকে শিখাও। এটা কি? জানি তো, লায়ন। তুমি বাংলায় লায়ন কাম দেবে। তারপরে পড়ো, তারপরে আটটা কি বলো? এটা কি? ম্যাঙ্গো। ওটা কি রে বাবা? কি ওটা? ওটা তো বললে লায়ন। কি ওটা? ওটা নেস্ট, এন ফর নেস্ট। ওটা এন বাবা,
ওটাও এন, একটা বড় হাতের এন একটা ছোট হাতের এন, ওটা এম, ওটাও এম বড় হাতের এম, ওটা এল, এল ফর লায়ন। তো আমার ছেলে এই যে খালি এখন প্রশ্ন করে, হ্যাঁ বড় ছিল ওটা, কে কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি। ওটা কি বাবা? হর্স, ঘোড়া। এই যে পড়াশোনা হচ্ছে, মাঝে মাঝে দাদা ওকে পড়ায়, মাঝে মাঝে ওর দাদাকে পড়ায়, এই তো পড়াশোনা। আর আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে তোমাদের দাদা। খাবার নিয়ে চলে এসেছি, আমি একটুখানি খেয়েও নিয়েছি, মনে ছিল না এদিকে কৌশিক খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমরা খেয়েও নিই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানে গুড নাইট, টাটা।